suavecito, bebé. Taki taki, taki taki rumba. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সারা বিশ্বের টিকটক কাঁপানো 10 দেশের বাছাই করা সেরা 10টি গান, যে গানগুলো টিকটক সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশ্বব্যাপী ঝড় তুলে দিয়েছে। তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, ওই শ্যামলা গালের কালো দাড়ি জানলাতে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া 10 দেশের জনপ্রিয় সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা গানগুলো একবার শুনলে আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। এই সময় কম, শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতেই রয়েছে কানাডিয়ান সিঙ্গার রাঘাবের টিকটক কাঁপানো গান দেসপ্যারাদো। গানটি মূলত টিকটকে ভাইরাল হয়েছিল শান্তি রহমান ও টুইন আপুর ড্যান্স ভিডিওর মাধ্যমে। এবং পরবর্তীতে অনেক সেলিব্রিটিরাই গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যার সবগুলো বেশ ভালো লেগেছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন এশিয়ার জনপ্রিয় সিঙ্গার ওক্সে অ্যাবডালিয়ানের ভাইরাল গান লালা লীলা। এই গান নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, বিকজ একসময় গানটি টিকটকে পরেও কাঁপিয়ে দিয়েছিল। সো গাইজ, এর পরে রয়েছে নেপালের সিঙ্গার সিমরানের মোস্ট পপুলার গান ছামাক ছামাক। ইউটিউবে গানটি তেমন একটা সাড়া না পেলেও টিকটকে বেশ ভালো পরিমাণে রেসপন্স পেয়েছে গানটি। তবে এটা সত্যি যে নেপালের গানগুলো অনেক সুন্দর, যেমন কিছুদিন আগে রিলিজ পাওয়া বাদাল বার্সা বিজুলি গানটি সেটাও ছিল অস্থি লেভেলের। যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় র‍্যাপার আলি হাসানের গান বাজার গরম। রিলিজের পরপরই শুধু টিকটক নয়, সারা বাংলাদেশে ঝড় তুলে দিয়েছিল গানটি। কেজি তেল দেন 5 কেজি চাইল, 500 টাকা শেষ লগে আধা কেজি ডাইল, পূরণ করতে পারুন না তো বাজার। গানটি এতটা জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এখানে বর্তমান সময় বাংলাদেশের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির নানা অসঙ্গতিকে তুলে ধরা হয়েছে। 1 কেজি গরুর মাংসের দাম যদি হয় 900, খিলাল মেরাও ফালাইবো না দাঁতের চিপার মাংস। তারপরও তো মোটামুট কথা সত্য কথা খাটি, আগুন লাগছে বাজারে, থাকলে কিছু দিন বাবা দোয়াই লেংটার মাজারে, এই যে বাবা নেন। সো গাইজ, এর পরে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় সিঙ্গার ইমরান খানের টিকটক কাঁপানো গান স্যাটিসফাই। গানটি আজ থেকে 10 বছর আগের হলেও এখনো মাঝে মাঝে গানটি টিকটক ইনস্টাগ্রামে ঝড় তুলে দেয়। এছাড়া ইমরান খানের বিশ্বব্যাপী ভাইরাল হওয়া আরেকটি জনপ্রিয় স্যাড গান হলো বেওয়াফা। তো যাই হোক গাইস, এর পর দেখবেন টিয়া ডোরার মোস্ট ভাইরাল গান মোজে মোরে, যাকে আপনারা মজার ব্যাপার হচ্ছে গানটি মূলত একটি স্যাড ইমোশনাল গান, যা রিসেন্টলি মিমস এর মাধ্যমে সারা বাংলাদেশে ভাইরাল। গানটি এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে কাউকে কেমন আছো জিজ্ঞেস করলেও বলে মোয়ে 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 মোয়ে। সো গাইজ, এর পরে রয়েছে বুলগারিয়ার সিঙ্গার ইমিলার টিকটক কাঁপানো গান জালে। ইউটিউবে গানটি তেমন একটা সাড়া না পেলেও টিকটকে প্রায় 1 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে। গাইজ, আপনার সফলতা দেখে যাদের জলে তাদেরকে সাউন্ড বক্সে এই গান শোনাতে পারেন, ভালো লাগবে। বিয়া করছি আমি ও আমার, কিন্তু অনেক আমি দেখলে কিছু মানুষের।
তো যাই হোক গাইস, এরপর দেখবেন ইন্ডিয়ার জনপ্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর গান হেরিয়ে। জানলে অবাক হবেন, গানটি মাত্র 2 মাসে ইউটিউবে প্রায় 170 মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা সত্যি প্রশংসনীয়। এছাড়া ইতিমধ্যে টিকটক এর অনেক সেলিব্রিটিরা গানটিতে ভিডিও বানিয়েছেন, যা ছিল পুরাই অস্থির। সো গাইজ, এর পরে রয়েছে 10 বিটস মিউজিক রেকর্ডস এর রিমিক্স করা গান বেড়ি মুশকিল এক্সপ্লেইন জানে। জনপ্রিয় দুটি গানের কম্বিনেশন আসলে জোর ছিল, শুনতে বেশ ভালো লেগেছে। তো যাই হোক গাইজ, সর্বশেষ এখন দেখবেন পাকিস্তানের জনপ্রিয় সিঙ্গার আলী জাফরের গান ঝুম। আমার খুব পছন্দের একটি গান এটি, যা আমি প্রায় শুনি। পাশাপাশি ইউটিউবে আমার সাথে আরো 40 মিলিয়ন মানুষ গানটি শুনেছেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।